আলোচনায় থাকেন সোহিনী সরকার, তবে কাজের থেকে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয়। এমনকি বাদ যায় না অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চাও। কিছুদিন আগেই তিনি ঘুরে এসেছেন সুইডেন থেকে। টলিপাড়ায় গুঞ্জন, নায়িকা ভ্যাকেশনে গিয়েছিলেন তার প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি সোশ্যাল পেজে কিছু বোল্ড ফটোশুটের ঝলক শেয়ার করেছেন পর্দার সত্যবতী। নেটিজেনদের একাংশ তুলনা টানলেন উর্ফি জাবেদের সঙ্গে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে আছেন সোহিনী, কিন্তু ঊর্ধ্বাঙ্গ সুতোর লেশ মাত্র নেই। বেলিফুলের মালা দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন টলিউড অভিনেত্রী। আলো আধারিয়া এই ফটোশিটে সোহিনীর চোখে রয়েছে গাঢ় কাজল, হাতে আলতা, বাঁধা চুলেও বেলি ফুলের মালা। মোহময়ী চাহিনীতে নেট পড়ায় রীতিমতো পারদ ছড়াচ্ছেন এ নায়িকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন বিরহ। ছবিগুলো শেয়ার হওয়া মাত্রই মিশ্র প্রতিক্রিয়া আসছে নেটিজেনদের, অনেকেই প্রশংসার পঞ্চমুখ টলি নায়িকার। এদিকে অনেকে কটাক্ষ শুরু করেছেন, এমনকি টেনে এনেছেন ইন্টারনেট সেন্সেশনের উর্ফি জাবেদের নামও। এক নেটিজেন লিখেছেন, কোথাও উর্ফি জাবেদের হাত নেই তো। আবার আরেকজন লিখেছেন, এই সমস্ত পোশাক পরে নিচু কমেন্ট কুড়াতে তোমার লজ্জা লাগে না? নারী জাতির অপমান। যদিও ট্রলিংকে পাত্তা দেন না সোহিনী, বারবারই কেয়ার নট অ্যাটিটিউড রেখে পজিটিভ থাকাতেই বিশ্বাসী এই অভিনেত্রী। উল্টে মাঝে মধ্যে ট্রলদেরই এক হাত নেন তিনি। প্রসঙ্গত, টলিপাড়ায় যেমন একের পর এক সম্পর্ক ভাঙ্গে, তেমন নতুন সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জনও শোনা যায়। স্টুডিও পাড়ায় বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জন, প্রেম করছেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। এ প্রশ্নের উত্তর স্পষ্ট হয় মাসখানেক আগে। সম্পর্কে সিলমোহর দেন শোভন, তবে ফেসবুকে শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে দেন গায়ক। পার্টি ভেকেশন থেকে যে কোনো উৎসব তাদের নানা আদুরে মুহূর্তে ঝলক মিলছে সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।